আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দারিদ্র বিমোচনে দক্ষিণ এশীয় দেশগুলোর কাজ করা উচিত বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া শঙ্কা মুক্ত, তবে বিদেশে নেওয়া প্রয়োজন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন নুরুল হক নূর। সাম্প্রদায়িক সহিংসতায় আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বললেন গয়েশ্বর চন্দ্র রায়। জবানবন্দিতে বিএনপি নেতা বুলু সহ 15 জনের নাম এসেছে জানালো পুলিশ। অধ্যক্ষের উপর হামলা, গোদাগাড়ি কলেজের 12 শিক্ষকের বিরুদ্ধে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত। গণভবনে বাংলাদেশ নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর পেশ সচিব এহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান প্রধানমন্ত্রী বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত বাংলাদেশের পররাষ্ট্র নীতি হল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয়। বৈঠকে হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিক বলেন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। বৈঠকে হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। তিনি একটি ফটো অ্যালবাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1974 সালে ওআইসি শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফরের ছবির পেইন্টিং এবং ভিডিও ফুটেজও উপহার দেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি স্মারক হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রী হাইকমিশনারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাকিস্তান কর্তৃক বাংলায় একটি ক্যালিগ্রাফি বই প্রকাশের প্রশংসা করেন। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস এ সময় উপস্থিত ছিলেন। খালেদা জিয়া শঙ্কা মুক্ত, তবে বিদেশে নেওয়া প্রয়োজন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বায়োপসির পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই তিনি এখন বিপদমুক্ত আছেন। রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেটএম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন। গত 12 অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে সেখানে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানতে পেরে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান, সেখানে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে আছেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ কর্মসূচি রয়েছে বিএনপির। সকাল 11টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করার কথা, তবে তার আগে সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। এর মধ্যে সকাল 10টার দিকে কার্যালয়ের গেটের সামনে দলের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করব। পল্টন থানার পরিদর্শক হিরণ বাড়ি বলেন নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন নুরুল হক নূর।
অর্থনীতিবিদ ডক্টর রেজা কিপ্রিও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক বিপি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে প্রীতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর। নতুন দলের আত্মপ্রকাশের সময় ডক্টর রেজা কিপ্রিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নুরকে সদস্য সচিব করে দলটির 101 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের বর্তমান সাবেক নেতাদের রাখা হয়েছে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা বাংলাদেশের গণ অধিকার পরিষদের মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। এর মধ্যে আছে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। সাম্প্রতিক সহিংসতায় আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র, বললেন গয়েশ্বরচন্দ্র রায়। সরকারের প্রত্যক্ষ মদতে দেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হলেও বিএনপি নেতাদের পাশাপাশি শান্তিপ্রিয় নিরীহ মানুষকে টার্গেট করে মামলা দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এটি আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দেশের কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিএনপির প্রতিনিধি দল কুমিল্লা সহ কয়েকটি ঘটনাস্থল পরিদর্শন শেষে এই সংবাদ সম্মেলন করা হয়। গয়েশ্বর বলেন, স্পর্শকাতর সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দিয়ে জনদৃষ্টিকে ভিন্ন দিকে সরাতে ও ক্ষমতা দীর্ঘায়িত করার হীন চেষ্টায় লিপ্ত সরকার অসাম্প্রদায়িক চিন্তা লালন করে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার করার কোনো উদ্যোগ নেই সরকারের, বরং বিভিন্ন মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি নিরীহ শান্তিপ্রিয় মানুষকে হয়রানি করার নীল নকশা। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণে এই ঘটনা ঘটেছে। জবানবন্দিতে বিএনপি নেতা বুলু সহ 15 জনের নাম এসেছে, জানালো পুলিশ। নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ইমাম ওরফে কমল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ফয়সাল এ ঘটনায় জড়িত হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 3 আসনের সাবেক সাংসদ বরকতুল্লাহ বুলুসহ 15 জনের নাম প্রকাশ করেছেন। নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফয়সালকে রাতে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইদির নাহির আদালতে হাজির করা হয়। বিচারক ফৌজদারি কার্যবিধির 164 ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। শহীদুল ইসলাম বলেন, জবানবন্দিতে ফয়সাল ইনাম ওরফে কমল সাম্প্রদায়িক হামলার ঘটনার উস্কানিদাতা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি বরকতুল্লাহ বুলুসহ বিএনপি জামায়াতের 15 নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। অধ্যক্ষের উপর হামলা, গোদাগাড়ি কলেজের 12 শিক্ষকের বিরুদ্ধে মামলা। অফিস কক্ষে ঢুকে মারপিটের পর আটকে রাখার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ি সরকারি কলেজের 12 শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমরুল হক। বিকেলে গোদাগাড়ি থানায় তিনি এ মামলা করেন। মামলার আসামিরা হলেন রসায়নের শিক্ষক মনিরুল ইসলাম, ইংরেজির প্রভাষক নাজমুল সাদাতে, সমাজবিজ্ঞানের প্রভাষক জেহাদুল ইসলাম ও গোলাম রাব্বানি, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আব্দুল হাল মামুন ও শহীদুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক শেষ মোহাম্মদ, পরিসংখ্যান প্রভাষক নুরুল ইসলাম, হিসাব বিজ্ঞানের প্রভাষক জাফর ইকবাল, বাংলার প্রভাষক শাহাদাত হুসাইন ও মনিরুল এবং মনোবিজ্ঞানের শিক্ষক খায়রুল ইসলাম। মামলার এজাহারে বাদী বলেন, গত 21 অক্টোবর বিকেলে দলবদ্ধভাবে তার কক্ষে ঢুকে তাকে বেধড়ক মারপিট করা হয়। এতে তিনি গুরুতর জখম হন। মারপিটের পর বাইরে থেকে তালাবদ্ধ করে পাহারায় বসেন ওই শিক্ষকরা। আসামিরা কলেজের অফিস কক্ষের জিনিসপত্র ভাঙচুর করেন ও 50,000 টাকা লুট করেন। খবর পেয়ে গোদাগাড়ি থানা পুলিশ তালা ভেঙে তাকে উদ্ধার করে ওজাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে তিনি সোমবার বিকেলে 12 শিক্ষকের বিরুদ্ধে থানায় এজাহার দেন। পুলিশ মামলাটি রেকর্ড করেন।